কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ঘোড়দোরচটি এলাকায় একটি নার্সিংহোমের পাশে মাইক বাজিয়ে উল্লাস করার প্রতিবাদ করে ওই যুবকদের হাতে মার খায় নার্সিংহোমের কর্মী ও রোগীর আত্মীয় স্বজন। সেই ঘটনায় পুলিশ বর্ধমান দু নম্বর বৈকুণ্ঠপুর অঞ্চলের তৃণমূল যুব সভাপতিকে গ্রেপ্তার করায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যুব সভাপতি বিমান বোস বর্ধমানের তিন নেতার নাম করে অবৈধভাবে তোলাবাজি করছেন, যদিও এ ব্যাপারে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। ইতিমধ্যে বিমান বোসের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে শোনা যাচ্ছে বৈকুণ্ঠপুর দু নম্বর অঞ্চলে দু নম্বর জাতীয় সড়কের ধারে কিছু জমি বিক্রি করার চেষ্টা চলছে। সেই কাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য জেলা পরিষদের সহসভাপতিকে ১,০০,০০০ টাকা দিতে হবে, বর্ধমান দক্ষিণের বিধায়ককে ২,০০,০০০ টাকা দিতে হবে। জেলা পরিষদের সভাধিপতির সাথে বিমান বোস কথা বলতে যাচ্ছেন, যদিও ওই অডিও ক্লিপে সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুরু জানান, বিষয়টি জানার পর পুলিশকে জানানো হয়েছে, পুলিশ বিষয়টি দেখছে বলে জানান দেবু টুডু। আমরাও এই বিষয়ে অবগত আছি, মানে আমরা শুনেছি যে এরকম নেতাদের নাম করে টাকা তুলেছে। এটা বিষয়টা সম্পূর্ণভাবে পুলিশের বিষয়, প্রশাসনের বিষয় এবং পুলিশ দেখছেও বিষয়টা, ঠিক আছে? জিজ্ঞাসাবাদ করা, যা করা, যতক্ষণ না বেরুচ্ছে, সামনে আসছে, ততক্ষণ তো বলার কিছু নেই। এটা পুরোপুরি পুলিশের অধীনে আছে, পুলিশ দেখছে বিষয়টা, আমাদের বলার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।